সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে। দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন প্রকার তরমুজগুলো বিক্রি হয়। দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের বাজারে কিভাবে তরমুজগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি ভালো। তো ভাইয়ার নাম কি? মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন, তো এখন আপনাদের এই যে তরমুজের ব্যবসা কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক ধরনের কালেকশন আছে তরমুজের আপনাদের আরদে। আসলে এই যে বিলাকগুলো, এটার নাম কি? জি বিলাক তরমুজ, এটার নামটা কি? এটা তরমুজ, কালো তরমুজ। এটা কালো তরমুজ নামে পরিচিত। আসলে এটা আসছে কোথা থেকে? বরিশাল থেকে। এটা বরিশাল থেকে আসছে। আর ওই যে সামনে ওইটা কি বাংলালিং বলে? হ্যাঁ হ্যাঁ, বাংলালিং। আচ্ছা, এটা বাংলালিং বলে। আসলে এইটা আপনারা কিভাবে বিক্রি করতেছেন আজকে? এটা বিক্রি হইতেছে আপনার 6,000 টাকা 7,000 টাকা দর, মানে 70 টাকা 60 টাকা পিস। আচ্ছা, সেই বাংলালিং যেটা ওইটা আপনার প্রতি পিস 70 টাকা? জি, প্রতি পিস 70 টাকা করে বিক্রি করতেছেন। আসলে 70 টাকা যেটা বিক্রি করতেছেন এইটা আপনার কত কেজি হবে? এটা 3.5 থেকে 4 কেজি হবে। ও, 4 কেজি তরমুজ 70 টাকা করে বা 60 টাকা করে, তাই না? আর এই যে কালো তরমুজ এইটা কত করে? একই দাম। এইটাও 70 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, কালোটা আসছে কোথা থেকে? বরিশাল থেকে। কালোটাও বরিশাল থেকে আসছে। আচ্ছা আচ্ছা, উপরে ওইটার সাইজটা একটু বড় সাইজ সম্ভবত। জি, এটা বড়টা। জি। আচ্ছা, বড়টা ওইটাকে কত করে পিস? এই এটা মনে করেন 7,000-8,000 টাকা বিক্রি হয়, 80-70 টাকা পিস। আচ্ছা, এটা প্রতি পিস 80 টাকা করে। আর সামনের যে এইটা একটু সাইজটা একটু ছোট, এইটা কত করে? এটা এই 55 থেকে 60 টাকা। এইটা আপনার প্রতি পিস 55 টাকা করে? হুম। এইটা আসছে কোথা থেকে? বরিশাল থেকে। সবই বরিশাল থেকে আসছে? শুধু কি বরিশাল থেকে আসে নাকি অন্য অন্য অঞ্চল থেকেও আপনাদের আরদে তরমুজগুলো আসে? না, এখন বর্তমান যেগুলো আসতেছে সব বরিশাল থেকে। সব বরিশাল থেকে আসতেছে, তাই না? তো আসলে রমজানে কি দামটা একটু বাড়ার সম্ভাবনা আছে? রমজান মাসে? রমজানে বাড়ার সম্ভাবনা নাই, এরকমই থাকবো বাজার, তারপরে একটু বাড়তে পারে। ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি ওইটা 70 টাকা করে বিক্রি হয় বা এইটা 70 টাকা করে বিক্রি করতেছেন আপনারা আরদে, আর এইটা বাইরে কত বিক্রি করে আনুমানিক যারা খুচরা ব্যবসায়ীরা? ওরা কত আপনার 100 থেকে 120 টাকা বিক্রি করে, প্রতি পিস 100 থেকে 120 টাকা করে, তাই না? আসলে আপনারা তো যদি আপনারা তো কেজি হিসেবে বিক্রি করেন না? না না, আমরা কেজি বিক্রি করি, শয় হিসেবে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, এগুলো আপনাদের আরদে কখন আসে এগুলো? এগুলো আপনার মনে করেন রাত্রে আসে। রাতে আসে? আচ্ছা আচ্ছা। তো এই আসলে একটু কথা বলি না, তো ভাইয়ের কাছে আমরা জানতে চাচ্ছি আসলে যারা খুচরা ব্যবসায়ীরা আছে, যারা ভ্যানে বিক্রি করে অনেক ব্যবসায়ীরা আছে, আপনার রমজান মাসে বিক্রি করবে, আসলে এই তরমুজের ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি দরকার? মনে করেন যারা ভ্যানওয়ালারা আসে, মনে করেন ওরা 100 নেয়, কেউ 150 নেয়, কেউ 50টা নেয়, এই 5,000-7,000 টাকা হইলে হয়ে যায়। আর 7,000 টাকায় কত পিস তরমুজ পাবে? 7,000 টাকা পাইব আপনার সাইজ বুঝিয়া ভাই, বুঝছেন না? যদি ছোটো সাইজ নেয়, হ্যাঁ, 100-100 পাইব ধরে। সারাদিনে যদি 100 পিস বিক্রি করতে পারে একজন খুচরা ব্যবসায়ী যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, তাদের আসলে লাভ থাকবে কেমন আনুমানিক? 100 তরমুজ যদি সারাদিন বিক্রি করতে পারে আপনার 2,000-2,500 এমন কাম হবে। রমজানে এরকমের 100 পিস বিক্রি করা কোনো ব্যাপার না? হুম, কোনো ব্যাপার না। এখন গরমের সিজন, তরমুজটার অনেক চাহিদা বাজারে, তাই না? তো আপনি বলতে চাচ্ছেন 6,000-7,000 টাকার পুঁজি দিয়ে আপনার এই তরমুজের ব্যবসাটা শুরু করা যায়, তাই না? আচ্ছা আচ্ছা, 7,000 টাকা দিয়ে যদি শুরু করে আসলে দৈনিক সে 1,500 থেকে 2,000 টাকা লাভ করতে পারবে, তাই না? জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপনারা যারা এরকমের তরমুজের ব্যবসাগুলো করতে চাচ্ছেন, তারা সরাসরি যাত্রাবাড়িতে আরদে আসলে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন শ্রেণীর তরমুজগুলো পেয়ে যাবেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।